গলি থেকে গানের রাজপুত্র বনে যাওয়া খুদে গায়ক মৃধা ও তার আবিষ্কারক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তবিব মাহমুদকে অত্যাধুনিক ভিডিও ক্যামেরা উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি রানার পড়ালেখার খরচও বহন করা হবে সরকারের পক্ষ থেকে এমনটাই জানালেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপোতে এই তথ্য জানান তিনি ১৬ অক্টোবর সেই আয়োজনে প্রথমবারের মতো কনসার্টে অংশ নেন বাংলা হিপ হপ গানের নতুন এই জুটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেন ওদের প্রথম গানটি দেখে আমি তবিবকে প্রশ্ন করি এটি সাদা কালো কেন এর উত্তর ছিল তার কাছে যে ক্যামেরা ছিল এর রেজুলেশন এতটাই কম যে ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছিল তাই সাদা কালো করে দিতে হয়েছে তবে আমি বলবো এরপর থেকে তাদের গানের কোয়ালিটি আরও ভালো হবে অল্প দিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটি অত্যাধুনিক ক্যামেরা রানা ও তবিবকে উপহার দিব তিনি আরো বলেন আমি নিশ্চিত করে বলতে চাই রানার মতো আর কোনো পথ শিশু পথে যেন না থাকে এজন্য মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রানার পড়াশোনার সব খরচ আমরা বহন করব ওর যা লাগে সব কিছু আমরা দেখব গাল্লিবয় রানার উত্থান যেন রূপকথা রাজকুমারের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘুরে বেড়ানো আর দশটা পথশিশুর মতোই ছিল রানার জীবন থাকে ঢাকার কামরঙ্গিচর এলাকায় তবে ক্যাম্পাস এলাকাতেই সারাদিন ঘুরে বেড়াতে দেখা যেত তাকে ছোট্ট এই শিশুটি দারুণ র্যাপ গান গায় ক্যাম্পাসে ঘুরে ঘুরে গান শোনানোর বিনিময়ে দুই পাঁচ টাকা চেয়ে নেয় মানুষের কাছ থেকে এটাই ছিল রানার পরিচিতি কথায় কথায় চলতি বছরের গেল মে জুন মাসে কোনো একদিন রানার সঙ্গে পরিচয় হয় ঢাবি শিক্ষার্থী তবিবের অন্যদিকে মাত্রই বলিউডে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের গাল্লি বয় চলচ্চিত্র তবির যেন বাস্তবেই পেয়ে গেলেন সেলুলয়েডের রণবীর সিংকে এরপর রানাকে নিয়ে কাজে নেমে পড়লেন তিনি বাকিটা তো ইতিহাস রানাকে নিয়ে প্রথম গান গাল্লি বয় প্রকাশ করেছিলেন মাহমুদ হাসান তাবিব এই জুটি এরপরে আনে গাল্লি বয় পার্ট টু ও পার্ট থ্রি এবার সর্বশেষ এসেছে তাদের নতুন গান হিপ হপ পুলিশ